আমার পিছনে এলে একবার একটা গো আসলে এটা গোগা না আপনারা দেখতে পাচ্ছেন পুরো পার্কটি একটু সবুজ পরি হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আমি তন্ময় আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে ডিজনি চিলড্রেন পার্ক এন্ড রিসোর্ট চলুন ডিজনি পার্কটি মোহনগঞ্জে অবস্থিত আপনি যদি এই পার্কে আসতে চান তাহলে আগে আপনাকে মোহনগঞ্জে আসতে হবে এখন মোহনগঞ্জ আপনি ট্রেনে করে আসতে পারেন আবার বাসে করে আসতে পারেন এখন আপনি যদি ট্রেন বা বাসে আসেন তাহলে বাস স্ট্যান্ড অথবা রেল স্টেশন থেকে রিকশা নিয়ে সরাসরি পার্কে চলে যেতে পারবেন বাস স্ট্যান্ড থেকে রিকশা ভাড়া 60 টাকা এবং রেলওয়ে স্টেশন থেকে রিকশা ভাড়া 50 টাকা নিতে পারে তবুও আপনি একটু দরকষাকষি করে নেবেন কারণ রিকশাওয়ালা মামারা আপনার থেকে একটু বেশি চাইবে ভাড়াটা একটা কথা আগেই বলে দেওয়া ভালো আপনি যে রিকশা দিয়ে আসবেন ওই মামাকে বলবেন যে রিকশাটা একটু সতর্ক হয়ে চালাতে কারণ দেখবেন যে এই রাস্তায় কোত্থেকে হঠাৎ করে একটা রিকশা এসে দাঁড়িয়ে গেছে রাস্তার মাঝখানে আর হ্যাঁ যেতে যেতে আমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই ধন্যবাদ দূর ছাই রাস্তাও যেন শেষ হচ্ছে না রাস্তায় যেতে যেতে একটা গানের কথা মনে এলো এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ও মা এটা কোনো কথা মাত্র গানটা শুরু করলাম এখন এসে পড়লাম পার্কে আচ্ছা কি আর করার আছে এবার ভিতরে ঢোকা যাক মামা দুইটা টিকিট দেন আমাদের নিয়ে নিলাম দুইটি টিকিট প্রতি টিকিটের মূল্য 50 টাকা করে শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য এই না থুকক পার্কে ঢোকার জন্য বেশি কথা কইলে লাভ নাই বেশি কথা কইলে আবার আপনারা কইবেন যে আমি বাচাল আমি আবার এমনি একটু কথাবার্তা কম কই মানুষের লগে শরম লাগে তাই পুরো ভিডিও জুড়ে থাকুন আমাদের সাথে আর কিছু সিনেমেটিক শর্টস দেখতে থাকুন আমার পিছনে এলে একবার একটা গো আসলে এটা গোগা না এটা একটা বড় তরমুজের টুকরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো পার্কটি একটু সবুজ পরি চলেন
এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। পুরো পার্কটি ঘুরে অনেক মজা পেয়েছি। এইমাত্র ক্যামেরায় যে ছেলেটিকে দেখলেন ও আমার ছোট ভাই, ওর নাম ইমন, আর পুরো ভিডিও জুড়ে ওই আমাকে সাহায্য করেছে। পুরো পার্কটি ঘোরা শেষ, এবার আমাদের যাওয়ার পালা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।